আজকের আমার রেসিপি হচ্ছে আলু বেগুন শিমের নিরামিষ তরকারি। জিরা ফোড়ন, একটু হিং, এবার সবজিগুলি ছেড়ে দিই। ভাজা গোল্ডেন জিরে, শুকনো লঙ্কার পিস, আদা পিস, হলদি গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লাল, এবার নাড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিলাম। নুন, কয়েকটা পাস্তা দিয়ে দিলাম আমি। এবার মিশিয়ে দিচ্ছি। দুটো চেরা কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার ঢাকাটা তুলে নিলাম। সব শেষে ধনে পাতা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আলু বেগুন শিম দিয়ে দিই পাস্তা দিয়ে তরকারি।